মরিয়া হয়ে উঠেছে ব্রিটেনের স্বরাষ্ট্র সেক্রেটারি সুয়েলা ব্রাভারম্যান। ইংল্যান্ডের একটি রেস্টুরেন্টকে জরিমানা করা হয়েছে £95,000। শুধু আর্থিক জরিমানা নয়, নিষিদ্ধ হচ্ছে ব্যবসা প্রতিষ্ঠান, বন্ধ করে দেওয়া হচ্ছে অনেক রেস্টুরেন্টকে। বিস্তারিত দেখুন আজকের রিপোর্টে। অনেকেই আছেন ব্রিটেনে অবৈধ, আবার অনেকের থাকার অনুমতি থাকলেও ব্রিটেনে ওয়ার্ক পারমিট বা কাজের অনুমতি নেই। এমন মানুষকে যদি কাজ দেওয়া হয় তবে সেই প্রতিষ্ঠানকে শাস্তির মুখোমুখি হতে হয়। সম্প্রতি বেশ কয়েকটি অভিযানে জরিমানা করার হার বেড়েছে, তবে শুধু জরিমানাই নয়, আইন অমান্যকারী হিসাবে তাদের কঠোর শাস্তির মুখোমুখি হতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন দেশটির হোম সেক্রেটারি সুয়েলা ব্রাভারম্যান। আপনারা জানেন অভিবাসন নিয়ে কট্টর নীতির জন্য নানানভাবে সমালোচিত সুয়েলা ব্রাভারম্যান সম্প্রতি বিভিন্ন প্রতিষ্ঠানে ওয়ার্ক পারমিট ছাড়া মানুষদের ধরতে নতুন করে যে অভিযান চলছে তা নিয়ে আবারও সমালোচিত সুয়েলা। তিনি নিজে নানান অভিযানে নেতৃত্ব দিচ্ছেন বলে জানিয়েছে ব্রিটিশ গণমাধ্যম। অভিবাসন সংকট মোকাবেলায় সুয়েলা ব্রাভারম্যান নতুন করে নিয়োগকর্তাদের বিষয়ে কঠোর যে কোনো সিদ্ধান্ত নেওয়ার বিষয়ে পদক্ষেপ নিচ্ছে বলে হোম অফিস থেকে বলা হয়েছে। কর্মকর্তারা বলছে এসব অপরাধে অনেকেই জরিমানা করা হয়, কিন্তু তারা এসব জরিমানা উপেক্ষা করেন, তাই তাদের শাস্তির মুখোমুখি করা হবে। কিছুদিন আগে ইস্ট সাসেক্সের হেস্টিংসের ওয়াশ স্পাইস রেস্টুরেন্টের মালিক মিস্টার আর রহমান তিনজন অবৈধ কর্মী নিয়োগ দিয়েছিলেন, যার ফলে প্রথমে £30,000, দ্বিতীয়বার ওই রেস্টুরেন্টে অভিযান চালিয়ে £45,000 এবং £20,000, মানে তিন অভিযানে মোট £95,000 জরিমানা করা হলেও কোনো অর্থ পরিশোধ করেনি রেস্টুরেন্টটি। আর এ কারণে গত মাসে 28 বছর বয়সী রেস্টুরেন্ট মালিক মিস্টার রহমানকে 7 বছরের জন্য রেস্টুরেন্টের পরিচালকের দায়িত্ব থেকে নিষিদ্ধ করেছেন অভিবাসন কর্মকর্তারা। এছাড়া হেস্টিং বড় কাউন্সিল সেই রেস্টুরেন্টটিকে বা সেই রেস্তোরাঁটির লাইসেন্স প্রত্যাহার করেছেন। অন্য আরেকটি ক্ষেত্রে গত সপ্তাহে 43 বছর বয়সী তারিক মাহমুদ এবং 23 বছর বয়সী হামজা মাহমুদকে বলিউড স্টক লিমিটেড রেস্টুরেন্টের পরিচালকের পদ থেকে বাদ দেওয়া হয়েছে 6 বছরের জন্য। কেননা অভিবাসন কর্মকর্তারা অভিযান চালিয়ে সেখানে তিনজনকে খুঁজে পায় যাদের ওয়ার্ক পারমিট ছিল না। এই কোম্পানিটির মালিকদের দায়িত্ব থেকে শুধু সরানোই হননি, তাদের আসলে £30,000 জরিমানা করা হয়েছে, যদিও তারা এই অর্থ এখনও পরিশোধ করেনি। অন্য আরেকটি ঘটনা ঘটেছে গত সপ্তাহে পূর্ব লন্ডনের হেকনি এলাকায়। 36 বছর বয়সী ফার্মথি থুর কোম্পানির লাস ভেগাস নেলস এনপি লিমিটেডে তিনজন অবৈধ কর্মী পাওয়া যায়, আর এ কারণে এই প্রতিষ্ঠানটিকে £30,000 জরিমানা করা হয় এবং তাকে 5 বছরের জন্য পরিচালক পদ থেকে সরিয়ে দেওয়া হয়। অন্য আরেকটি ঘটনা ঘটেছে গত সপ্তাহে ক্যামব্রিয়েডের পেনরিথের জাহেদা কো লিমিটেডের মালিকের ক্ষেত্রে। সেখানে 2 জন অবৈধ কর্মী নিয়োগের ক্ষেত্রে এই মালিককে £30,000 জরিমানা করা হয়। জরিমানার অর্থ পরিশোধ না করে কিন্তু এই কোম্পানিটি গুটিয়ে নিয়েছেন, মানে ব্যবসা প্রতিষ্ঠানটি ছেড়ে দিয়েছেন, আর এ কারণে 6 বছরের জন্য পরিচালক হতে নিষিদ্ধ করা হয়েছে হিরামিয়াকে। এদিকে দক্ষিণ লন্ডনের নরবারি সমিট হাউস লিমিটেডে আসিফ ইকবালকে 3 জন অবৈধ শ্রমিক নিয়োগ দেওয়ার কারণে £45,000 জরিমানা করা হয়। পরে জরিমানা উপেক্ষা করায় তাকে 7 বছরের নিষেধাজ্ঞা দেওয়া হয়। এছাড়া গ্রিমসবাইড স্পাইস অফ লাইফে রেস্টুরেন্টের মালিককে 2 অবৈধ শ্রমিক নিয়োগ করার পরে £30,000 জরিমানা করা হলেও সে অর্থ পরিশোধ করেনি, তাকেও 6 বছরের নিষেধাজ্ঞা দেওয়া হয়। হোম অফিসের পক্ষ থেকে বলা হয়েছে এই অভিযান অব্যাহত থাকবে, তাই সামনের সময়গুলোতে ওয়ার্ক পারমিট ছাড়া কাজ করা আরও কঠিন হচ্ছে ব্রিটেনে। এ ছিল আমার কাছে অবৈধ অভিবাসীদের ধরতে ব্রিটেনে যে আসলে নানান ধরনের উদ্যোগ নিচ্ছে এবং ওয়ার্ক পারমিট ছাড়া কাজ করার ক্ষেত্রে যে কোম্পানিগুলো নানান সমস্যার মধ্য দিয়ে যেতে হচ্ছে, জরিমানা করা হচ্ছে এবং তাদের লাইসেন্স বাতিল করা হচ্ছে, এবং এ বিষয়ে যে সরকার আরও বেশি কঠোর হচ্ছে সে বিষয়ে বিস্তারিত যুক্তরাজ্যের আপডেট তথ্য জানুন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে। লাইক, ফলো এবং সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি।